গিরিয়া যুদ্ধের নাম শুনো নি ইতিহাসে? আসল গিরিয়া গ্রামটা কোন দিকে ছিল? আসল গিরিয়াটা কোথায় ছিল? পরিবর্তন চেঞ্জ হতে হতে আমরা এখানে আসলে এটা এখন হলো আপনার সোনারপাড়া। বাচ্চাগুলো খেলা করছে পুরোটা। আর এই ক্যাম্পটা হয়েছে এটা? প্রিয় দর্শক কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে আবার এক নতুন ইতিহাসের সন্ধানে একটা নতুন একটা জায়গাতে এসেছি। আপনারা জানেন যে কিছুদিন থেকে সাধারণত এই চ্যানেলে আমরা ইতিহাসের বিভিন্ন জায়গাগুলো, যে জায়গাগুলো সাধারণত মানুষ পরিচিতি নয়, অনেকটাই অপরিচিত, অনেকেই জানে না যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে পরিচিত করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে। যেহেতু মুর্শিদাবাদে বহু রকমের ইতিহাস ছড়িয়ে আছে, তাই বিভিন্ন জায়গা গিয়ে সেই ইতিহাসগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। তাই আজকে আমরা এসেছি একটা প্রত্যন্ত গ্রাম, যেই গ্রামটার নাম হচ্ছে গিরিয়া বলে এক গ্রাম। যদিও গিরিয়া গ্রাম সাধারণত এখানে যে গ্রামটা যে পরিচিত সেই গ্রামটা এখন নতুন গিরিয়া সাধারণত, কিন্তু অ্যাকচুয়ালি যে পুরনো যে গিরিয়া সেটা অনেকটাই নদীর গর্ভে চলে গেছে, পদ্মার গর্ভে চলে গেছে। এখানে স্থানীয় কিছু মানুষকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই গিরিয়া জায়গাটা কোথায় সাধারণত, বা গিরিয়া গ্রামটা কোথায়। তারা বলেছিল এই যে আমি জুম করে দেখাচ্ছি, এইসব জায়গাগুলোতে সাধারণত গিরিয়া যে গ্রামটা সেই গ্রামটা ছিল, কিন্তু বর্তমানে পদ্মা ভাঙনের জন্য বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গিয়েছে। কিন্তু এখানের বিশাল বড় ইতিহাস রয়েছে, দুটো ইতিহাস রয়েছে। একটা হচ্ছে আলিবর্দী খানের সময়ের একটা ইতিহাস, এবং পরবর্তীকালে মীর কাসিমের সময়ের একটা ইতিহাস এখানে কিন্তু রয়েছে। এবং সবথেকে ইতিহাসের পাতায় কিন্তু এর একটা বিশাল একটা নাম রয়েছে। তো আলিবর্দী খাঁর সঙ্গে সাধারণত এখানে যুদ্ধ হয়েছিল। এখানে গিরিয়া মাঠ বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে সেই মাঠটাতে যুদ্ধটা হয়েছিল, কিন্তু সেই মাঠটা এখন আর নেই, সেই নদীর গর্ভে চলে গেছে। তো এখন বর্তমানে জায়গাটা সাধারণত এখানে পাশে একটা বিএসএফ ক্যাম্প, এবং এর দূরে সাধারণত বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে, অনেকটাই দূর হয়েছে বাংলাদেশ। গিরিয়া যুদ্ধের নাম শুনো নি ইতিহাসে? শুনে যেটা ছিল, যেটা গ্রাম ছিল কিনা, যেমন গ্রাম একটা চেঞ্জ হয়, সেরকম পরিবর্তন চেঞ্জ হতে হতে আমরা এখানে আসলে এটা এখন হলো আপনার সোনারপাড়া। নিজের জমি থেকে গেছে, আমাদের মনে করে জায়গা কিনেছে সব বাড়ি। যুদ্ধ হয়েছিল সে ব্যাপারে আপনি কিছু জানেন? না, আমাদের জানা নেই। শুনেছ শুধু শুনেছেন যে ওখানে গ্রামটা ছিল, কেটে চলে এসছে। আর ওইদিকে কতদূর পর্যন্ত ছিল? ওইদিকে আলাদা পড়বে, ওই সাইডটা আলাদা। এখানে সেই যুদ্ধটা হয়েছিল আপনার কার সঙ্গে জানা? আলিবর্দীর সঙ্গে, সরফরাজ খায়ের একটা যুদ্ধ হয়েছিল, এবং 1763 সালে একটা যুদ্ধ হয়েছিল। আমি ব্যবসা করি তারপরে পদ্মা আছে, পদ্মাটা পেরিয়ে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, তো এদিকে কোনো গ্রাম নেই, ইন্ডিয়ার কোনো গ্রাম এই সাইডটাতে? ওটা তো সব গ্রাম তো।
আচ্ছা পিরাজপুর কোনটাকে বলছেন? ওটাই পিরাজপুর তো। ও এটাই পিরাজপুর বলছেন? হ্যাঁ ওটাই পিরাজপুর। আচ্ছা আচ্ছা। ওটাই পিরাজপুর গ্রামের পরেই আপনার মনে করে যে ওই বাংলাদেশের নদী তারপর বাংলাদেশ পড়ে আছে। আচ্ছা আচ্ছা। তারপর এখানে একটা গ্রাম আছে এইখানে, এই যে কাটানটা হয়েছে দাদা, এই কাটান যেটা হয়েছে সেই কাটানটা কত সাল হয়েছে আপনার জানা আছে? এই যে নদীটা যেটা হয়েছে এগুলো তো খুব বেশি দিনের নয়, এগুলো তো ধরে নাও মোটামুটি আপনার 30-35 35-এর কাছাকাছি, 40-এর কাছাকাছি ধরে নাও 40 বছর। আচ্ছা আচ্ছা। মানে এগুলো আপনাদের দেখা? এগুলো আমাদের দেখা। আর তা এর আগে কোথায় ছিল? যেগুলো ছিল সেগুলো আমাদের দেখা। আচ্ছা আচ্ছা। এর আগে কোথায় ছিল নদীটা? কোথায় ছিল এই কাটাটা? নদী অনেক দূরে ছিল, ওই সাইডে ছিল। আচ্ছা আচ্ছা। মানে কাটতে 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 একদম এসে থেকে। তাহলে এখন ওটা পড়ে গেছে না?